মিয়ানমারে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জাতিসংঘের মিয়ানমারে এবছরের রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় দেশটিতে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরল এক আহ্বান জানিয়েছে জাতিসংঘ গত ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক জানতাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ সেই সাথে অঙ্গসান চুক্তি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ আইনগতভাবে জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ কমে আসে এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের 119টি দেশ সমর্থন জানিয়েছে শুধুমাত্র বেলারুশ বিপক্ষে ভোট দিয়েছে ছত্রিশটি দেশ ভোটদানে বিরত থেকেছে যার মধ্যে রয়েছে রাশিয়া ও চীন যে দুটি দেশ মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে ভোটদানে বিরত থাকা দেশগুলোর মধ্যে কোন কোন প্রতিনিধি বলেছেন এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা অন্যরা বলছেন এই প্রস্তাবে চার বছর আগে মিয়ানমারের এগারো লাখের বেশি রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে বিতাড়িত করার বিষয়ে কোনো কথা বলা হয়নি জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অলফ স্কোক বলেছেন এই প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারের সামরিক জানতা তাদের ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের জনগণের ওপর সহিংসতাকে তুলে ধরা হয়েছে সেই সঙ্গে আড়াল থেকে এসব বিষয়ে বিশ্বের নজরে আনা হয়েছে তবে মিয়ানমারের জাতিসংঘ বিষয়ক দূত কাইউ মোয়েতুন যিনি জাতিসংঘে দেশটির নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করছেন তিনি জাতিসংঘে এই প্রস্তাব পাশ করতে এত সময় লাগায় অসন্তুষ্টি প্রকাশ করে একে দুর্বল প্রস্তাব বলে বর্ণনা করেছেন অভ্যুত্থানের পর থেকেই পঁচাত্তর বছর বয়সী সুচি গৃহবন্দী রয়েছেন এবং তার সম্পর্কে এরপর থেকে খুব কমই জানা গেছে এর মধ্যে শুধু তাকে আদালতে হাজির হতে দেখা গেছে গত নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে অভ্যুত্থানের পক্ষে যুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী মিজ সুচির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও তারা বর্ণনা করেছেন অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক আকারে ও বিক্ষোভ শুরু হয় মিয়ানমারের সেনাবাহিনী নিষ্ঠুরভাবে ভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারী অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের বিরুদ্ধে দমন অভিযান চালিয়েছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি ইরানের তেরোতম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটায় দেশটিতে শুরু হয়েছে ভোট গ্রহণ যা চলবে রাত বারোটা পর্যন্ত তবে প্রয়োজনে রাত দুইটা পর্যন্ত চলতে পারে এই ভোট গ্রহণ এদিকে মতামত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ষাট বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি আল জাজিরার সাথে সাক্ষাৎকালে ইরানের রাজনৈতিক বিশ্লেষক হামিদ রেজা গোলাম জাদেহ বলেন ষাট থেকে পঁচাত্তর শতাংশ ভোট গ্রহণ হয়েছে ভোটারদের একটি বড় অংশ এই রাইসিকে বেছে নিচ্ছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাতজন তিনজন সরে দাঁড়ানোই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ইব্রাহিম রাইসি তিনি ইরানের সাবেক বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি এছাড়া দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন পেয়েছেন রাইসি সে হিসেবে তিনি হয়তো হাসবেন শেষ হাসি দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি রাইসির পর আলোচিত প্রার্থী হল আব্দুল নাসের হেমাতি তিনি নিজেকে মধ্যপন্থী হিসেবে পরিচয় দেন নাসের হেমাতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাংবাদিকতা করেছিলেন ছিলেন ইরান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অন্য দুজন প্রার্থী হল মহসিন রেজাই ও আমির হোসেন খাজিজাদ্দে হাসেমি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী আমির হাসেমি